ম্যাডাম যে বললেন যে আমরা হার্ট অ্যাটাক হলে প্রথমেই তো আমাদের যে রোগ নিরূপণটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা ম্যাডাম মনে করাই দিলেন যে বুকে ব্যথা হলে বা বুকে কোনো চাপ লাগলে আমরা যেন দেরি না করি, যে আজকে যাব, কালকে যাব, বিকেলে যাব, সন্ধ্যায় যাব, এরকম না করে যত দ্রুত সম্ভব তাৎক্ষণিকভাবে আমাদের সবচেয়ে কাছাকাছি যে কোনো MBBS ডাক্তার বা যে কোনো হসপিটালে আমরা যেন দ্রুত, অতি দ্রুত সময়ের মধ্যে দেখা করি। কারণ একটা সময় থাকে, হার্ট অ্যাটাক হলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চিকিৎসা নিলে রোগীর হার্ট অ্যাটাকের কমপ্লিকেশন বা হার্ট অ্যাটাক থেকে হার্টের যে পাম্প ফেলিউর, যেটা ম্যাডাম উল্লেখ করলেন কয়েকবার, ওই পাম্প ফেলিউর বা ড্যামেজটা কিন্তু অনেক কম হয়। আমরা 12 ঘন্টা একটা টাইম আছে, তারপর আমরা 4 ঘন্টা আছে, 1 ঘন্টা, বিভিন্ন লেভেলে আমরা টাইম বলি। যত দ্রুত সম্ভব নিকটস্থ যে কোনো একজন MBBS ডাক্তার অথবা যে কোনো একটা হসপিটালে যোগাযোগ করা উচিত এবং সেখানে দ্রুততম সময়ের মধ্যে একটা ECG করা উচিত। আর ECG করলে, আপনি গ্রামে নিয়েছি একটু কথা বলি আমি আগে, গ্রামে উপজেলা বা জেলা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আমরা মনে করি যে, অনেকে মনে করি যে, আমি অনেক রুগী দেখছি, অনেক ধনী মানুষ, শিক্ষিত মানুষ, তারা ওয়েট করে ওই গ্রামে গেছিল বেড়াইতে, কিন্তু ওইখানে চিকিৎসা নেয়নি, তারা ব্যাক করছে শহরে, তারপরে চিকিৎসা নেবে, বড় মস্ত বড় ভুল। কারণ তখনই গেলে তাৎক্ষণিকভাবে যে কিছু ওষুধ, অল্প দামের কিছু, একটা অ্যাসপিরিন নামে ওষুধ আছে, ইকোস্পিরিন কমন টাকা, ওটা যদি 300 মিলিগ্রামের ট্যাবলেট খাওয়া দেওয়া যায়, অন্তত 8 আনা করে দাম, 2 টাকা দামের ট্যাবলেট খাওয়ালে দেখা গেছে বিভিন্ন গবেষণায় যে হার্ট অ্যাটাকের মৃত্যু ঝুঁকি 25 থেকে 30% কমে আসে শুধুমাত্র 2 টাকার ওষুধ খাওয়াতে পারলে, এবং এটা খুবই দ্রুততম সময়ের মধ্যে। হ্যাঁ, এটা আমি আবার বলি যে হার্ট অ্যাটাক হলে যদি দ্রুততম সময়ের মধ্যে ওষুধ, যেরকম অ্যাসপিরিন সবচেয়ে কম দামি এবং সহজলভ্য ওষুধ যে কোনো জায়গায় পাওয়া যায়, এটা যদি দ্রুততম সময়ের মধ্যে রুগীকে সঠিকভাবে দেওয়া যায়, তাহলে সেখানে মৃত্যু ঝুঁকি কমপক্ষে 25% অ্যারাউন্ড কমে যায়। এটা কিন্তু এস্টাবলিশ একটা বিভিন্ন গবেষণার পেপারে আছে। সেই জন্য দ্রুততম সময়ের মধ্যে ডাক্তারের কাছে গেলে প্রাথমিক চিকিৎসা আমরা অ্যাসপিরিন আর কিছু ট্যাবলেট দিই, আমরা আর কয়েকটা ট্যাবলেট একসাথে রুগী খাওয়াই দিই। খাওয়াই দেওয়ার পরে তারপরে ম্যাডাম যেটা বললেন, তারপরে আমরা ডিসিশন নিতে হয় রুগীর সাথে আলোচনা করে যে কি করব নেক্সট। হার্ট অ্যাটাক হলো হার্টের রক্তনালীটা পুরো বন্ধ হয়ে যাওয়া বা একদম খুব সিগনিফিকেন্টলি সিভিয়ারলি বন্ধ হয়ে যাওয়া, রক্ত চলাচল বিঘ্ন করতেছে মারাত্মকভাবে, তখন মেইন টার্গেট বা মেইন চিকিৎসা হলো সেই বন্ধ রক্তনালীটা খুলে দেওয়া বা রক্ত সরবরাহ খুলে দিয়ে রক্ত সরবরাহ পুনর্স্থাপন করে দেওয়া দ্রুততম সময়ের মধ্যে, সেটাই হলো হার্ট অ্যাটাকের মেইন গোল। এই গোলটার জন্য আমরা কি করতে পারি, আমার কি অপশন আছে, কি অপরচুনিটি আছে, আর পেশেন্টও কতটুকু অ্যাভেল করতে পারে, এগুলো অনেক কিছু টাইম ফ্যাক্টর আছে, ডিস্টেন্স ফ্যাক্টর আছে। তখন আমরা যদি মনে করি যে না, আমার এখানে সুবিধা নাই, আমি উপজেলা বা জেলাকেই কথা বলি যেখানে অ্যানজিওগ্রামের ব্যবস্থা নাই এবং সেখানে আমি 2 ঘন্টাতে মধ্যে আমি এমন জায়গায় পৌঁছাতে পারবো না রুগীকে যেখানে গেলে তাৎক্ষণিকভাবে সে অ্যানজিওগ্রাম করে ব্লক থাকলে ব্লকটা রিপেয়ার করে ফেলতে পারবে এমন কোনো সম্ভাবনা নাই, তখন সময় আমরা যে ম্যাডাম যেটা বললেন যে রক্ত পাতলা করার পরে রক্তের চাকা গলানোর জন্য বলি আমরা সাধারণ ভাষায় এই ওষুধ কিছু আছে স্ট্রেপটোকাইনেস, এই ওষুধটা যার দেওয়ার যার জন্য কোনো দেওয়ার কিছু বিধিনিষেধ না থাকে, তাহলে আমরা ওই ওষুধটা প্রয়োগ করলে রুগীর কিছু অংশে 40-50% চান্স থেকে যায়, চান্স থাকে যে রুগীর ওই বন্ধ রক্তনালীটা পুনরায় কিছু চালু হওয়ার জন্য, এবং ওই ইঞ্জেকশনটা শেষ করার পরে আমরা পরবর্তী সময় নিয়ে ওই যেটা ম্যাডাম বললেন যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা কোনো হায়ার সেন্টারে যোগাযোগ সাপেক্ষে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া, যেখানে গেলে যে একটা তাড়াতাড়ি দ্রুততম সময়ের মধ্যে অ্যানজিওগ্রাম করে তার ব্লক কোথায় কয়টা আছে সেগুলো নিরূপণ করে সেটার একটা সঠিক পূর্ণাঙ্গ চিকিৎসা করতে পারে। আর যদি এমন হলো যে না, সে পারবে এখনই, তার পক্ষে 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে এমন জায়গায় পাঠানো সম্ভব যেখানে গেলে সে অ্যানজিওগ্রাম করলে ব্লক তার দ্রুততম সময় নিরূপণ করতে পারবে, সেক্ষেত্রে আমরা ওই যে প্রাথমিক কিছু 1 টাকার ওষুধ কিছু খাওয়াই দিয়ে স্টেপটোকাইনেস ইঞ্জেকশন না দিয়ে দ্রুততম সময়ের মধ্যে ওই হাসপাতালে প্রেরণ করি। বিশেষ করে ঢাকা শহর বা বড় শহরে যে আজকাল অ্যানজিওগ্রামের ফ্যাসিলিটি বা অনেক জায়গায় আছে, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, আমাদের বঙ্গবন্ধু মেডিকেলে, হৃদরোগ হাসপাতালে, আরো প্রাইভেট সেন্টারে, ঢাকা মেডিকেল, অনেক জায়গায় আছে, এটা হচ্ছে অহরহ 24 ঘন্টা রাউন্ড দি ক্লক দেখা হচ্ছে। ইচ্ছে করলে ডাক্তার কাছে গেলেই সে ডাক্তার তাকে দ্রুততম সময়ের মধ্যে ওখানে পৌঁছে দিলে আমি মনে করি আজকে ঢাকায় যে কোনো জায়গায় থাকুক না কেন 2 ঘন্টার মধ্যে একটা রিভাসকুলেশন করা বা রক্ত চলাচল পুনঃস্থাপন করে দেওয়া সম্ভব। এর মাঝখানে একটু কথা বলি, বর্তমানে কোভিড এরাতে কি করব, এখন তো কোভিড সিচুয়েশন চলতেছে, যেন কোভিড সিচুয়েশনে চললে এখন কোভিড সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, সেই জন্য আমাদের এই যে বাংলাদেশের একটা গাইডলাইনও আছে যে আমরা কি করবো কোভিড সিচুয়েশন হলে, তখন আমরা সেই প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টিটা আপাতত রিকমেন্ড করতেছি না কোথাও, যে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, ইউরোপিয়ান সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটি, বাংলাদেশের যে ইন্টারভেনশন সোসাইটি, তারাও বলতেছে না আগে কোভিডের টেস্ট করি, কোভিডের কারণে রক্ত জমাট বাঁধার একটা আশঙ্কা থাকে, কোভিড টেস্ট করার পরে যদি কোভিড নেগেটিভ আসে তাহলে আমরা তাড়াতাড়ি সময়ের মধ্যে একটা রক্তনালী খুলে দেওয়ার চেষ্টা করি, আর যদি কোভিড পজিটিভ থাকে তাহলে কোভিড ডেডিকেটেড কিছু ক্যাথল্যাব, এটা বাংলাদেশে এখনো নাই, থাকলেও এটা অনেক বেশি নাই, বাংলাদেশে না শুধু অনেক উন্নত দেশেও নাই,
ওরকম থাকলে ওটা করা যেত, কিন্তু বর্তমানে শুধুমাত্র আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট যেটা স্ট্রেপটোকাইনেস দেওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে কোভিড রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে আমরা তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি বা রক্তনালীটা খুলে দেওয়ার চেষ্টা করি।